Hello everyone, welcome back to my channel. Today is a new day. Aro human hoyse. Eta aro e eta bazar pura mohi mohi blog to start kori dicho. Aro ifale mohi paniya show. Dekhele mohi apnam pok. Ya dali. Achi jir kati new day. Niram kya bo? Eta thase khorre eta bhatka kral alu aro pias. Nake banana show simple kori. Aro yate tita kerala. Tita kakral bili kong, tita kakral khai phal pae, mishtare. Ar bo din thori botol train ekai ache. Kandu kandu kori ache. Aro ei hoyse amar barir pasoli kini. Pasoli mane jete kichuman bostu roichil ei jika. Aro tia aneka roichil, hoichil gas bila. Enaka jika bila ko phulchile olok olok kor olchil. Kintu ki hobo iman borokhon borokhon ahar karone beshi barba para nai. কিছুমান তো পচিও গৈছে পচি বেয়াই গৈছে আর অনেকান গাছবিলাক বাড়ি গৈছে কি যে হব আর কব নৰু খৰৰ বস্তু খাবা পাও না নাক আৰু এই দল হৈছে আমাৰ পচৈটা গাছ আমি বৰপেটাত পচৈটা বুলি কওঁ কিন্তু বেলেগ জাগাত কি বুলি কয় নাজনো এয়াৰ পাত কোমল পাতটো খালি গাৰ বিক চেক কাটি যায় আৰু এই বৰখন কমাৰ লগে লগে ফোনৰ মাই লাগি গৈছে কাপোৰ ধোৱাত আৰু মই ধুলো কেখনমান কাপোৰ যা খালি বৰখন দি থাকিলেও মানে ধুইছো আৰু ফেনৰ তলতে দিও কৈছো আৰু পাইতো নাই ৰোড নাই যে কি কৰিম দালি হৈ গেল খালি ভাতো ৰেডি হৈ আছে ভাত খাই লওঁ খাই লওঁ ভাত খাই আৰু লগ পাই আছো আংগুৰ মানে অলপ কেলি যায় হৈছিল কাম কৰো এইটা আংগুৰ পিটকি লওঁ আঙুরকেইটা হাতে দি মই এনেকৈ ক্ৰাছ কৰি লওঁ পিটকি ল'লোঁ পিটকি লৈ কৰি মই মুখতে লগাই দিওঁ মানে কামো কৰি থাকোঁ মই ভাত খোৱা বাচনখিনি ধোবা আছে এইখিনি সময়ত মই মুখত খহি লওঁ খহি লৈ কামখিনিও কৰোঁ কামখিনি কৰা হোৱাৰ পিছত মই আৰু মুখখন ধুই দিম আপোনালোকেও এনেকৈ কিছুমান মানে আমেই হওক কলেই হওক এনেকৈ মুখত খহি থৈ দিব 10-15 মিনিট যিখিনি সময়ত মানে আপোনালোকে ৰাখিব পাৰে সেইখিনি সময় ৰাখি দিব এনেকৈ চাইৰ ফালে লগে ল'ব মই মানে ভালকৈ লগে লৈছোঁ মই গা ধুম সেইকাৰণে এনেকৈ লগে লৈছোঁ কলে চলে মিঠা মিঠা লাগিছে আৰু ইয়াৰ পাৰ্চেল ৰাখে মালিচ হাই গাইজ মুখত যে দিছিলোঁ সেইখিনি ধুলোঁ ধুই গা পা ধুই অলপ বৈছোঁ তাৰে মাজতে মই এটা কথা ক'ব খোজোঁ যিসকলে মোৰ চেনেলটোত নতুনকৈ আহিছে প্ৰথমবাৰৰ বাবে আহি মোৰ ভিডিঅ' চাই আছে তেওঁলোকে যাতে প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লয় মই দিয়া নতুন ভিডিঅ'বিলাকৰ ন'টিফিকেশ্যনবিলাক আপোনালোকে পাব সূৰ্য দেৱতাই অলপমান প্ৰসন্ন হৈছে সেইকাৰণে অলপ ৰ'দ দিছে ৰ'দখিনি পাই আমাৰ চৰাইকেইটাও ভাল পাইছে অলপ ৰ'দত বহিছে আৰু খাদ্য ইমান ফেলৈ আমাৰ ঘৰত যিকেইডাল ফুল লাগিলে অলপ চলপ যিখিনি ফুল আছে সেইখিনি আপোনালোকৰ লগত মানে শ্বেয়াৰ কৰিম ভাবিছোঁ এটা বেলেগ ভিডিঅ'ৰ জৰিয়তে আমাৰ ঘৰৰ মানে বাগিচাখন আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম বুলি ভাবি আছোঁ এদিন ভিডিঅ' এটা বনাই কিনে আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম কি কি ফুল আছে আমাৰ ঘৰত সেইখিনি আপোনালোকক এবাৰ মই দেখাওঁ দেউতাই হামু দিছে বাঘাত দি উঠিলোঁ বাঘাত দি উঠি মুখ চুঠিলোঁ ধুই তাৰ যেতিয়া আনিছে ব্ৰেড ব্ৰেড শিকোঁ ব্ৰেডেদি চাহ খাওঁ আজি চাহৰ পানী তুলি দিছোঁ আৰু এইফালে তাও গৰম হৈছে ব্ৰেড এখন এখনকৈ দি দিওঁ নতুন ব্ৰেডে মোৰ নিশেকলেও কথা নাই কিন্তু যেতিয়া সেকিয়ে খায় সেকি দিলে ভাল পায় চাও হৈ আছে আজিকালি কিয় তুমি আৰু এইফালে আমাৰ ব্ৰেড থকা হৈ গ'ল বেটাই খাব ব্ৰেডখিনি আনিলোঁ ব্ৰেডত পাতাল লগিলোঁ আৰু চাহ খাই লগ পাই আছোঁ
মিঠি পাত্তা নাকি তো এটা বেলেগ দেখুন প্যাকেটটো সরি মিঠি পাত্তা এটা অল্প বেলেগ টাইপের সে রোল অন এইখানে বস্তু সরু সুরা এখন বাইরে তলে আইসু আমার সম্মুখত আন্ধার লাইট নাই আর ওই তো মামনটা আর মামনি যে মিশাল আমি মিশাল খাই আছো যেটো মিশাল দিছে মানে এটা জ্বালাটো দিছে কি বেশি ভালো লাগে কারেন কারেন নিয়ে সতল খান কেনে হসি অবস্থা নাই সতলর যাতে বোম প্যাক প্যাক যাত্রা খালবা বাড়ি ওকে এটা হামুদি আছে আৰু বৰ্তমান সময় হৈছে 9:30 হাতত লাগো আৰু ৰাতিৰ সাজত মানে এইখিনি সময় মই কিছুমান ভিডিঅ' চাব লগা আছিল ভিডিঅ'বিলাক চাই দিলোঁ আৰু অলপ বাকী আছে আৰু ভিডিঅ' চাবা ভিডিঅ'বিলাক চাম লাহে ধীৰে যিহেতুকে ময়ো মোৰ ব্লগটো বানিয়ে আছোঁ তাৰে মাজতে সেইকাৰণে অলপ দেৰি দেৰিকে মই ভিডিঅ'বিলাক চাই থাকোঁ তাৰে মাজে মাজে আৰু ব্লগ তেনেহ'লে ৰাতি ভাতৰ লগত কি বনাওঁ আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰোঁ আৰু মই পাকঘৰত আছোঁ বৰ্তমান মই বনাম পটল আৰু আলুৰ এখন চব্জি এইটো কেৰাহীটো পাতি লৈছোঁ আগতে কেৰাহী গৰমে হৈছে আৰু আৰু ইয়াতে মই পটল এনেকৈ কাটি লৈছোঁ সৰু সৰু কৰি আলু সেই একে চাইজত কাটি লওঁ পচে আৰু পিঁয়াজ আৰু বিলাহীখিনি মই মিক্সিত পেষ্ট পানী ল'ম এটা আৰু কেৰাহীটোত মই প্ৰথমতে অলপ ৰিফাইন দিম অলপ মিঠাতেলো দিছোঁ বেছি দিয়া নাই অলপ দিছোঁ এই তেলখিনিও গৰম হৈছে ইয়াত মই বৰ্তমান এইখিনি কাটি থোৱা পটল আৰু আলুখিনি দি দিলোঁ ফ্ৰাই কৰি ল'ম প্ৰথমতে এইখিনি ইয়াত ৰংগুড়া আৰু নিমখ দি অলপ সময় লাৰি ঢাকন দি থৈ দিম ঢাকন দি দি মই মানে এইখিনি বস্তুখিনি সিজি ল'ম ঢাকনি দি দিলোঁ ঢাকনি দি অলপ সময় কম জুই ভাজি ল'ম পটল আৰু আলু ভজা হয় নি মই এইখিনি মিক্সিত মাৰি ল'লোঁ এইখিনি ভজা হৈয়ে গৈছে আঘাত কৰি বেছি ভজা হৈছে এইখিনি মই এবাৰ নামি থওঁ এটা বেলেগ সাজত ফ্ৰেণ্ডছ মই ঘৰত মই যেনেকৈ কথা কওঁ সেনেকৈ কথা ক'ব মই মানে বিচাৰোঁ আৰু ভিডিঅ'টোত মই সেনেকৈ কথা ক'ব বিচাৰোঁ কাৰণ মই যিটো মোৰ ৰিয়েলিটি যিটো সেইটোৱে মই মোৰ ভিডিঅ'ত দেখাব খোজোঁ মোৰ ব্লগবিলাকত দেখাব খোজোঁ সেইকাৰণে মই ঘৰত যেনেকৈ কথা কওঁ সেনেকৈ ব্লগ মানে যাম আপোনালোকে সেনেকৈ মোক আঁকোৱালি ল'ব বুলি মই আশা কৰোঁ এইখিনি মই উঠাই ল'লোঁ ইয়াতে অলপমান তেল আছে ইয়াতে আৰু অলপমান তেল দিওঁ মিঠাতেল দিছোঁ বেছি দিছোঁ তেলখিনি পূৰা গৰম হৈছে এইবাৰ ইয়াতে মই ডালচেনি এটুকুৰা আৰু ইলাইচি তিনিটা তেজপাত আৰু শুকান জ্বালা ইলাইচি দালচেনি লং সেনেকৈ আনি থৈ দিওঁ মানে এইখিনি ভাল কৰি ভাজি লৈ গুড়া কৰি মই থৈ দিওঁ মই এইখিনি আছে গুড়া এনেকৈ গুড়া কৰি থৈ দিছিলোঁ এক বটল হৈছিল ব্যৱহাৰ কৰোঁতে কৰোঁতে বৰ্তমান এইখিনি আছে সচৰাচৰ আমি পটল ভজা পাতলত মানে এনেকৈ ভাজি খায়ে থাকোঁ কিন্তু কেইখানবাৰ আৰু এনেকৈ খায়ো ভাল লাগে আৰু পনীৰ থাকিলে পনীৰো দিব পাৰি মোৰ আজি পনীৰ নাই
আচ্ছা স্যার অসুখ বলে তো গমে পাইছে ও চাচা অপারেশন হল কি জানি চাচার অপারেশন তো চাচা নাই কারণে পনির দিয়া মানুষও নাই চাচা আরও অসুস্থ হয়ে উঠা চাচার পনিরখিনি বিরাট টেস্টি হয় সেই কারণে চাচার পনিরে আনো মানে কলি দি যায় মন্দিয়ার পৰা চাচাই দিবা সেই পনির ইয়াকে মানে বরপেটাত আর বিলাহী পিঁয়াজের কেঁচা গন্ধটো পিঁয়াজক লগে মই ভাজি থাকিম এইখিনি বিলাহী আর পিঁয়াজখিনি ভাজা হওয়ার পিছত মই আদা নহর পেস্টটো দি দিলো পেস্টটো দি উঠি মই এইখিনি ভাজি লম আদা নহরের কেঁচা গন্ধটো নাজক লগে মই এইখিনি ভাজি লম আদা নহরখিনিও ভাজি লওয়ার পিছত মানে কেঁচা গন্ধটো যাওয়ার পিছত ইয়াতে মই দি দিম জিরার গুড়া ধনিয়ার গুড়া রঙা জালার গুড়া এইখিনি অল্প ভাজি লম দেখুন তেল বাহি রয়েছে এইখানে মোর ভাজা হয়ে গেল এবার ইয়াতে মই পানি দি দিম ইয়াতে মই পানি দি দিম ফ্রেশ কিন্তু মই গরম পানি ব্যবহার করো গরম পানি দিলো মই ভাল করে মিক্স করে লম ইয়াত এবার মই রং গুড়া আর অল্প নিমখ দিম কারণ আগতেও মই অল্প নিমখ আর রং গুড়া দিয়া আছে সেই কারণে কম পরিমাণে দিছো এই গেছে মোটামুটি খিনি ভাজা তাত অল্প গরম মশলা দিছো এবার ইয়াত মই ভাজি থাক পটল আর আলুখিনি দি দিলো এবার মই ভাল করে মিক্স করে লম এবার মই ইয়াত গরম পানি অল্পমান দি দিলো এইখানে উতল আসার পিছত হয়ে যাব মোর পঞ্চাখন রেডি কালারটো ইমান এটা ভাল করে ধরব পৰা নাই রাতির ক্যামেরাটোর কারণে কিন্তু কালার ধুনিয়া হয়েছে আর এইখানে মই অল্প সময়ের কারণে ঢাকনি লগাই থই দিম তারপর আমার আঞ্জা রেডি হয়ে যাব এয়া আমার আঞ্জা রেডি তো দেখা পাইছে না কালারটো কি ধুনিয়া হয়েছে এটা ইয়ার উপর মই কচুর মিঠি পাত কেটামান দি দিছো আর ইয়ার টেস্ট আর দুগুণ বৃদ্ধি হব টেস্টি টেস্টি পটলর আঞ্জা হন রেডি হয়ে গেল ভাত খাই লি খানা তো লই ললো ভাত হল তরকারিটো পটল আলুর আর তিলবটা চাটনি আর আঞ্জা খাই আছে আর ময়ও খাই লম ভাতটো লৈছোঁ যিহেতুকে খাই লওঁ ৰাতি এঘাৰটাই বাজিল ভিডিঅ' বনোৱা চক্কৰত ৰাতি এঘাৰটাই বাজিল কিন্তু ইমান দেৰি নহয় আমি চাৰে দহটাত ভাত খাওঁৱেই তো আজিৰ ব্লগটো মই এইখিনিতে এণ্ড কৰোঁ আৰু নতুন ব্লগ বা ৰেচিপিত লগ পোৱাৰ আশাত আজিলৈ বাই বাই জয় আই অসম হয় বহুত ধুনীয়া হৈছে আৰু যদি ইয়াত পনীৰ যদি থাকলা হয় নহয় চোনে পে সোহাগা না কি নাই চাচাৰ পনীৰ খাই ভাল লাগে ন চাচা নাই না পনীৰো নাখাওঁ চাচা আহিলে পনীৰ খাম।